আজকে ওদের আমাদের ইমানের শক্তি থাকে, সালামালাইক আমাদের মাহমুদের আমাদের ইমানের শক্তি আবার এসে যায়। আমি বলি আমার নবীর বিরুদ্ধে যত নাস্তিক বাচ্চা আছে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমাদের পিটানো লাগবে না, ওই ফেরেশতা পিটে তখন মারা দিয়ে কথা বলে ঠিক না। প্রিয় মুসলমান ভাইরা, আমার আমাদের এই দেশে শতকরা 92% মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশ মুসলমানদের দেশ কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশ আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির দেশ কথা বলেন ঠিক কিনা? এই দেশ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির দেশ, এই দেশ আল্লামা জুনায়েদ বাবুনগরী দামত বরকাতুহু আলাইহির দেশ। এই দেশের মধ্যে যদি আমরা ইসলাম নিয়ে থাকতে চাই, আমাদের ইসলামকে যদি আমরা মাথা উঁচু করে আমরা দাঁড়িয়ে যেতে চাই, তাহলে সর্বপ্রথম যেই কাজটা আমাদের করতে হবে সেই কাজটা হলো সর্বপ্রথম আমাদের বিশ্বনবী রহমতুল্লাহ আলাইহির ইজ্জতের উপর বাংলার কোনো নাস্তিক কোনোদিন আঘাত করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সবাই বিশ্বনবীর ভালোবাসত ঠিক কিনা? তো আমি বলতে চাচ্ছি যে আমরা আজকে আমাদের ইমাম দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলাইহির বাড়ি কোথায় বলেন? মক্কায়। উনি গেছেন কোথায়? মদিনায়। উনি গেছেন কোথায়? মদিনায়। দুইজন ছোট্ট শিশু ওনারা এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলাইহির কাছে বললেন আপনার বাড়ি কোথায়? তো ছোট মানুষ তো জিজ্ঞেস করতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার বাড়ি মক্কায়। তো এখানে কেন এসেছেন? হুজুর বললেন আমাকে কাফের মুশরিকেরা নির্যাতন করেছেন, এখানে আমি হিজরত করে এসেছি। ছোট মানুষ জিজ্ঞেস করতেছে, হুজুর আপনাকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট কে দিয়েছে? আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন সবচেয়ে বেশি কষ্ট আমাকে দিয়েছে আবু জাহেল। ছোট্ট দুইটা বাচ্চা কোনো কথা আর বললেন না, তারা চলে যাচ্ছে। ছোট ভাই বড় ভাই একজন আরেকজনকে বলতেছে, যদি কোনোদিন এই আবু জাহেল আল্লাহ নবীর সঙ্গে আরেকবার যুদ্ধ করতে আসে তাহলে আমরা নিয়োগ করেই যাব, এই আবু জাহেলকে আমরাই হত্যা করব। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন বদরের যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন, তখন আল্লাহ নবী সাহাবীদেরকে বাছাই করতেছিলেন, কারণ যুদ্ধের ময়দানে সবাইকে নেওয়া যায় না। যুদ্ধের ময়দানে আল্লাহ নবী বেছে বেছে সাহাবীদেরকে নিতেন, কারণ সবাই যুদ্ধ করতে পারে না। সাহাবায়ে কেরাম যাদের গায়ে শক্তি ছিল শুধু তাদেরকে আল্লাহ নবী নিতেন, সেখানে কানা ঘোড়া লেকড়া সবাই আসতো যুদ্ধ করার জন্য, তাদের ইমান স্পিড ছিল এত। যখন আল্লাহ নবী বাছাই করতেছিলেন এই মানুষগুলোকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তে দুইটা ছেলে পিছনে দাঁড়ায় আছে। আল্লাহ নবী বিশ্বনবী যখন দেখলেন দুইটা ছেলে দাঁড়ায় আছে, প্রথম কিতাবের মধ্যে এসেছে একজনের বয়স 8 বছর আর একজনের বয়স 10 বছর। তো সুবহানাল্লাহ বলেন, একজনের বয়স 8 বছর আর একজনের বয়স 10 বছর। তো আল্লাহ নবী প্রথমে যাকে দেখলেন তার বয়স 10 বছর, ও এমন ভাবে লম্বা করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তোমাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। ছেলেটা আল্লাহ নবীকে বললেন, নবী হুজুর আমার আম্মা বাড়িতে খুব কান্নাকাটি করতেছি, আমার বাবা দুনিয়াতে জীবিত নাই, এই জন্যে আমার আম্মা কাঁদতেছেন এই জন্যে যে আমার স্বামী যদি আজকে বেঁচে থাকতো, আজকে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য আমার স্বামীকে পাঠিয়ে হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হিসাবে হাসরের ময়দানে উঠতে পারি, এই জন্য আমার আম্মা কাঁদতেছেন যে আমার স্বামী তো নাই, আমার দুইটা সন্তান আছে ছোট ছোট, এই দুইটা সন্তানও যদি জিহাদ করে এই দুইটা সন্তানের কারণে আমি মুজাহিদের মা হয়ে হাসরের ময়দানে উঠব। আল্লাহ নবী বললেন ঠিক আছে, যেহেতু সাহাবায়ে কেরামদেরকে পানি পেলানোর জন্য অথবা কোনো সাধারণ খেদমতের জন্য তোমাদেরকে প্রয়োজন হতে পারে, তুমি যাও। এবার যখন
আল্লাহর নবী একটু পিছনে গেলেন, তাকিয়ে দেখলেন আরেকটা ছোট্ট বাচ্চা দাঁড়ায় আছে। বললেন, তোমাকে তো যুদ্ধে নেওয়া যাবে না। ছেলেটি বলল, ওগো নবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাইকে যে আপনি অনুমতি দিয়েছেন, তাহলে আমাকে কেন দিবেন না? আল্লাহর নবী বললেন, তোমার বয়স কত? বলল, 8 বছর। ওর বয়স কত? 10 বছর। তাহলে তো তোমার চেয়ে ওর 2 বছর বেশি, আবার তার শরীর তোমার চেয়েও দেখতে একটু মোটা তাজা ভালো দেখা যায়, এই জন্য তাকে নিয়েছি। তো ছেলেটা বলল, হুজুর, যদি কিছু মনে না করেন তাহলে একটু কুস্তি লড়ার জন্য আমার ভাইয়ের সাথে আমাকে দিন, আমি কুস্তি লড়ব। যদি আমি আমার ভাইয়ের সঙ্গে জিতে যাই তাহলে আমাকেও নিয়ে যাবেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে ডাক দিয়ে বললেন, দেখো, সুবহানাল্লাহ, বলেন, আমার মনে হয় আল্লাহ তাআলাও বলেছেন, ফেরেশতারা দেখো। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছেন, ফেরেশতা দেখো, যেই মানুষগুলোকে তোমরা নিষেধ করেছিলে বানানোর জন্য, সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা আমায় আল্লাহর জন্য, রাসূলের জন্য জিহাদ করার জন্য কেমন পাগল, তাকায় দেখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী কুস্তি লড়ার জন্য যখন লাগায় দিলেন, ছোট ভাই বড় ভাইকে ডাক দেয়া বলতেছেন, বড় ভাই, আমি তো তোমার চেয়ে ছোট, শক্তিও তোমার চেয়ে কম, তবে আমি তোমাকে ধরার সঙ্গে সঙ্গে তুমি পড়ে যাবে, তুমি আমাকে শক্ত হাতে ধরবা না। ছোট ভাই বড় ভাইকে ডাক দেয়া বললেন, ও বড় ভাই, আমি তোমাকে তোমার সঙ্গে লড়াই করে পারবো না, তুমি আমাকে নরম হাতে ধরবে, ওই নরম হাতে ধরার পরে শক্ত হাতে ধরবে না, কারণ শক্ত হাতে ধরলে আমি তোমার সঙ্গে পারবো না। যখন ছোট ভাই কুস্তি লড়লো, ছোট ভাই আস্তেই করে যখন ধাক্কা দিল বড় ভাইকে, সঙ্গে সঙ্গে বড় ভাই নিচে নেমে গেল। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমরা দুরুজুরি যাও। বদরের ময়দানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সংখ্যা ছিল কত? জোরে বলেন, কত? 313 জন। অস্ত্র মনে হয় অনেক বেশি ছিল। তলোয়ার ছিল কয়টা? তলোয়ার ছিল মাত্র 8টা। তাহলে জনে কয়টা করে পড়ে? যদি 313 জনকে 8টা তলোয়ার দেওয়া হয়, জনে কয়টা করে পড়ে? আল্লাহর নবী তাবুর ভিতরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিদায়াত দিয়ে বললেন, তবু গো, আমার সাহাবায়ে কেরামদের সংখ্যা কম হতে পারে, ওই কাফেরদের সংখ্যা যদিও বেশি, ওগো আল্লাহ, এই কাফেরদের সঙ্গে আমার সাহাবীদেরকে আমি লাগিয়ে দিচ্ছি, যুদ্ধের ময়দানে তারা যাবে, আমার এই সাহাবীদের অস্ত্র কম, আমার এই সাহাবীদের ঘোড়া কম, শক্তি কম, কিন্তু তুমি আল্লাহর সাহায্য ছাড়া তারা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, জিব্রাইল যাও, এতদিন তুমি একা যাইতে, এখানে আজান হবে, এতদিন তুমি একা যাইতে, তবে আজকে সৈন্য বাহিনী নিয়ে যাও। সুবহানাল্লাহ, বলেন, জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবীর কাছে আসলেন, নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে, আমি কমান্ডার, 3000 ফেরেশতা নিয়ে বদরের যুদ্ধে এসেছি, আর 5000 ওয়াইটিং এ রেখে এসেছি। আল্লাহর নবী যুদ্ধ শুরু করে দিয়েছেন, 313 জন সাহাবী, আর সাথে আছেন 3000 ফেরেশতা। যুদ্ধ শুরু হয়ে গেছে, ফেরেশতারা যখন আওয়াজ করতেছে, একজন সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী, আমরা শুনতেছি আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো। তবে কে বলতেছে? কোন মানুষকে আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহর নবী বলেন, এটা জিব্রাইল আমিনের আওয়াজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবী ডাক দিয়ে বলতেছে, নবী, তরবারি মেরেছি,
গলা পর্যন্ত গর্দান পর্যন্ত যা লাগে নাই, কিন্তু কে যেন গর্দানটা কাইটা পালাইছে। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, ওই যে আবু জাহেল যার কথা আমি বলতেছিলাম, আবু জাহেল কে কিভাবে ধরবে সেই কথাটাই। একটু পরে তাকিয়ে দেখে ডানে একজন বামে একজন, কয়জন হলো? দুইজন। দুইজন ছোট ছেলে ডাক দিয়ে বলতেছেন, চাচা আবু জাহেল কে আপনি চিনেন? বলে, ওই যে আবু জাহেল কিতাবের মধ্যে এসেছে হাতের আঙ্গুল দিয়ে আবু জাহেলকে দেখিয়ে দিয়েছে, হাতের আঙ্গুলটা নামানোর আগেই দুই দুইটা ছোট্ট ছেলে আবু জাহেলের উপর হামলা করে দিয়েছে। ছোট ভাই বড় ভাইকে, বড় ভাই ছোট ভাইয়ের সাথে আলাপ করতেছে, ছোট্ট মানুষ আবু জাহেল ঘোড়ার উপরে বসে বসে মাথা ভরে করতেছেন। এখন ভাইগুলো বলতেছেন, শুধু তরবারি দিয়ে ধার দিয়ে তরবারি দিলে আঘাত করলে তো আর তার গর্দানে যা লাগবে না, আবু জাহেল তো অনেক উপরে আর তারা দুইজন তো অনেক নিচে। ছোট ভাই বলতেছেন, বড় ভাই একজন আরেকজনকে বলতেছেন, ঘোড়ার পাউডি আগে কাইটা ফেল। সুবহানাল্লাহ, ঘোড়ার পা কেটে দিয়েছেন। এরপরে সঙ্গে সঙ্গে দুই ভাই মিলে আবু জাহেলকে ওই দিন জীবনের তরে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দুইটা ছেলে একটা ছেলেকে, এরপরে আবু জাহেলের লোকেরা যখন আঘাত করলো, একজনের হাত একটু কেটে কেটে গেল, এমনকি এসেছে কিতাবের মধ্যে হাতটা পুরোটুকুই কেটে গেল, একটু বাকি ছিল, হাতটা এভাবে চলতেছে এভাবে চলতেছে, এই হাতটা নিয়ে যখন যুদ্ধের ময়দানে আবার যাবে, এই হাত নিয়ে যেতে পারছে না, কিতাবের মধ্যে লিখে এই হাতটা পায়ের সঙ্গে ধরে রেখে আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, এইবার যখন যুদ্ধ শেষ হয়ে গেল, 70 জনকে খালাস আর 70 জনকে ধরে নিয়ে এসেছে, আর বাকিগুলো সবাই কি করছে? কাপড় খোলা। দুইজন ছেলে আসতেছে আর বলতেছে, নবী আমি মেরেছি, আরেকজন বলতেছেন আমি মেরেছি, আবার ছোট ভাই বলতেছেন না তুমি মারো নাই আমি মেরেছি, বড় ভাই বলতেছেন তুমি মারোস নাই আমি মেরেছি। আল্লাহর নবী বলেন, এই থামো থামো, কি করতেছো, কে মেরেছে দেখবো, তোমাদের তরবারিটা কি তোমরা ধুয়ে ফেলেছো? না হুজুর, তরবারি তো আমরা ধুয়ে ফেলি নাই, তোমাদের তরবারির মধ্যে কি রক্ত লেগে আছে? বললেন হ্যাঁ, দুইটা তরবারি আল্লাহর নবীর সামনে দেখালেন, দুটা তরবারির মধ্যেই রক্ত লেগে আছে। আল্লাহর নবী বলেন, তোমরা দুইজনেই মেরেছো। সুবহানাল্লাহ, আমার কথা হলো সেই ফেরেশতারা কি এখন মরে গেছে, স্বাস্থ্যের দিক দিয়ে দুর্বল হয়ে গেছে, 71-এর যুদ্ধের মধ্যে মরে গেছে, তারা কি একটু দুর্বল হয়ে পড়েছে, কোনদিকে ভেঙে গিয়েছে? আমি বলতে চাই, আজকেও যদি আমাদের ঈমানের শক্তি থাকে, সাহাবায়ে কেরামদের মত যদি আমাদের ঈমানের শক্তি আবার এসে যায়, আমি বলি আমার নবীর বিরুদ্ধে যত নাস্তিকের বাচ্চা আছে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমাদের পিটানো লাগবে না, ওই ফেরেশতারা পিটাইয়া তক্ত বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে নবীর পাগল হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে সত্যিকারের ঈমানে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।